জমি দিলে বনগা বাগদা রেল বাস্তবায়িত হবে। বনগায় পথসভা থেকে দাবি সাংসদ শান্তনু ঠাকুরের। সামনে নির্বাচন, তাই এসব বলছেন। বিগত চার বছরে কিচ্ছু করেননি সাংসদ, পাল্টা দাবি বিশ্বজিৎ দাসের। বনগাতে পথসভা থেকে রাজ্যের শাসক দল তৃণমূলকে আক্রমণ শানালো বিজেপি। বৃহস্পতিবার সন্ধ্যায় বনগা বাটার মোড়ে এক পথসভার আয়োজন করা হয় বিজেপির বনগা দক্ষিণ মণ্ডল কমিটির পক্ষ থেকে। পথসভায় উপস্থিত ছিলেন বনগা লোকসভার সাংসদ শান্তনু ঠাকুর, সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক দেবদাস মণ্ডল, প্রাক্তন জেলা সভাপতি চন্দ্রকান্ত দাস, মণ্ডল সভাপতি সুবীর সরকার সহ বিজেপি নেতৃত্ব। এদিন তৃণমূলকে আক্রমণ করেন সাংসদ। তার অভিযোগ, সাংসদ তহবিলের টাকা কাজে লাগাতে চাইছে না গ্রাম পঞ্চায়েত। এদিন পথসভা থেকে কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী তথা বনগার সাংসদ শান্তনু ঠাকুর দাবি করেন, রাজ্য সরকার জায়গা দিলে বনগা বাগদা রেল প্রকল্প বাস্তবায়িত করব আমরা। দেখুন, ইতিমধ্যে আমাদের মাননীয় রেলমন্ত্রীজির সঙ্গে কথা হয়েছে। সেন্ট্রাল রেলমন্ত্রীজি আমাদের আছেন, যিনি আমাদের অশ্বিনী বৈষ্ণবজি, তো উনি আমাকে আশ্বস্ত করেছেন যে সমস্ত রিপোর্টগুলো দিতে, শুধু বনগা বাগদা নয়, বনগা পোড়াময়স্থলা এবং স্বরূপনগর টু আজকে মসলানদুপুর পর্যন্ত। আপনারা জানেন ইতিমধ্যে যে স্বরূপনগর থেকে মসলানদুপুর ওটা নিয়ে সার্ভেও করা হয়েছে, ডিআরএমও এসেছিলো সার্ভের জন্য, এবং বিভিন্ন জায়গাতে স্টেশনগুলোকে আজকে মডেল স্টেশন করার জন্য, কিছু রিনোভেশন করার জন্য, কিউ নিউফিকেশন করার জন্য, এরকম অনেক কিছু আছে যেগুলো করা হবে। তো অবশ্যই যেহেতু ল্যান্ড রাজ্য সরকারের, আর রাজ্য সরকারের বর্তমান পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী যেখানে শিলান্যাস করেছিলেন, ঠিক আছে, স্টোন লে ডাউন করেছিলেন, সেখানে উনি এখানে জমি দিলে আমরা করে দিতে পারবো, এটা একদম আমি মানে অকপট বলছি। পাশাপাশি নতুন জেলার ইছামতি নাম দেওয়া নিয়েও সমালোচনা করেন তিনি। মন্ত্রী বলেন, বনগা একটা আবেগ, সেটাকে কেন ইছামতি জেলা করা হবে? তার দাবি, ইছামতি সংস্কার করা হবে কেন্দ্রীয় সরকারের উদ্যোগে। অবশ্যই আপত্তি আছে, বনগা ঐতিহ্যবাহী জায়গা, আজকে হিস্টোরিক্যাল প্লেস বনগা, যে বনগায় আজকে মানুষ এক পরিচয়, সারা ভারতবর্ষের মানুষ বনগা বলে চেনে, সেটাকে হঠাৎ করে কেন ইছামতি নাম বলে দেওয়া হলো? তার পেছনে কী উদ্দেশ্য আছে? সাইকোলজিক্যালি মেন্টালি মানুষকে কী বোঝাতে চাইছে? এবং নিজের যে আমি মনে করি যেটা সবচেয়ে বড় জিনিস, যে মাননীয় মুখ্যমন্ত্রীজি চাইছেন যে যে কাজটা সেন্ট্রাল গভর্নমেন্ট করছে, আমার মিনিস্ট্রি দপ্তর করবেন, সেটা উনি মানুষের কাছে সিম্প্যাথিক্যালি জায়গাটা নিতে চাইছেন, তা এছাড়া আর কোনো কিছু নেই। না, অবশ্যই ইছামতি একটা নদী, সেই ইছামতি নদী তার জেলা হবে কেন? যেটা তো বনগা, তো বনগা আজকে তৃণমূলেরও সাংগঠনিক জেলা বনগা, বিজেপির সাংগঠনিক জেলা বনগা, আজকে বনগা মহকুমা, আজকে বনগা সমস্ত কিছু, বনগা আজকে বনগা লোকসভা, সেটাকে ইছামতি করার পিছনে কারণটা কি? অবভিয়াসলি ইছামতি নিয়ে উনি একটা আলাদা প্রজেক্ট তৈরি করুক না, সেটা তো উনি করতে পারছেন না, ইছামতি নিয়ে আলাদা প্রজেক্ট করতে, তা অন্যের কাছে ভাগিদারি কেন বসাতে হবে? আমার প্রশ্ন সেখানে। বাটার মোড়ে পথসভায় বক্তব্য রাখতে গিয়ে বনগা জেলা বিজেপির সাধারণ সম্পাদক দেবদাস মণ্ডল, বাগদার বিধায়ক তথা বনগা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ দাসকে নাম না করে আক্রমণ করেন। তিনি বলেন, তিনি পদ্মফুলে জিতেছেন, আবার তৃণমূলের জেলা সভাপতি হয়েছেন। বাটার মোড়ে তৃণমূল জেলা সভাপতির কার্যালয় নিয়েও কটাক্ষ করেন তিনি। বিজেপি নেতা বলেন, ওনার পার্টি অফিসে কারা বসেন? যারা বসেন তাদের মধ্যে কেউ বোমায় পিএইচডি করা, ক্রিমিনালে পিএইচডি করা। উনি বাগদার বিধায়ক, বাগদার বিজেপির বিধায়ক, আর বনগা জেলার তৃণমূলের সভাপতি। বাটার মোড়ে আমি বলেছি, যারা বসে থাকে বনগার মানুষকে বলেছি, দেখুন তারা কারা, তারা এক একজন পিএইচডি করা, কারুর আমসের ওপরে পিএইচডি করা, কারুর বোমের ওপরে পিএইচডি করা, দেখুন এটা বনগার মানুষের কথা, আমার একার কথা না। যদিও বিজেপি নেতার কটাক্ষের জবাব দিতে চাননি তৃণমূল জেলা সভাপতি বিশ্বজিৎ দাস। দেবদাস মণ্ডলের বক্তব্যের পরিপ্রেক্ষিতে বিশ্বজিৎ দাস বলেন, এরা উচ্ছৃঙ্খল, অশালীন, অশ্লীল কথাবার্তা বলে, এটা নিয়ে বক্তব্য দেওয়া মানে নিজেদের ছোট করা, মানুষ এর উত্তর দেবে। এরা আমি বললাম উচ্ছৃঙ্খলের একটা দল, এদের মধ্যে সৌজন্য, এদের মধ্যে মানবিক বা একটা সব কিছু না, উচ্ছৃঙ্খল দলের পরিণতি, এবং যার জন্য উচ্ছৃঙ্খল কথাবার্তা, অসংলগ্ন কথাবার্তা, অশ্লীল কথাবার্তা ওদের বিধায়ক সাংসদদের মুখে পাবেন। অতএব এটা নিয়ে বলা মানে আমার মনে হয় যে আরও নিজেদের ছোট করা। বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের উন্নয়ন তহবিলের টাকা পঞ্চায়েত খরচ করছে না, অভিযোগ প্রসঙ্গে বিশ্বজিৎ দাস বলেন,
উনি একজন কেন্দ্রীয় মন্ত্রী, বড় বড় প্রজেক্ট নিয়ে আসুক, রাজ্য সরকার না করতে চাইলে সে বিষয়টা আমরা দেখব। উনি চার বছরে কিছুই করেননি, মানুষ ওনার চেহারা ভুলে গিয়েছে। বাগদা বনগা রেললাইন প্রসঙ্গে তিনি বলেন, কেন্দ্রীয় মন্ত্রী হওয়ার মতো দূরদর্শিতা তার নেই। চার বছর এমপি বিধায়কদের কোনো রকমভাবে উন্নয়নমূলক কোনো কর্মযোগ্য তারা দেখতে পায়নি, কোনো রকম প্রজেক্ট আনতে পারিনি, মানুষের সঙ্গে থাকিনি। অতএব মানুষ আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে রয়েছেন এবং যে উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায় করছেন, কেন্দ্রীয় সরকারের বিমাতৃসুলভ আচরণের মধ্যে 100 দিনের কাজ বন্ধ করে দিয়েছে, বাড়ি বন্ধ করে দিয়েছে, তার মধ্যে দাঁড়িয়ে মানুষ বুঝেছেন যে একমাত্র বাংলার উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায় করতে পারে। অনেকগুলো পঞ্চায়েতে বনগাঁতে দিয়েছি, যে পঞ্চায়েতগুলো টাকা ডিনাই করে দিয়েছে, এগুলো আমার কাছে এভিডেন্স আছে। ডিএমও এগুলো জানেন, তারা কাজ করাতে চাইছেন না। প্রথমে তারা বলেছিলেন যে কাজ করাবে, আমি জানি না তারা কেন কাজ করাচ্ছেন না। ব্যক্তিগত ইন্টারেস্ট থাকতে পারে, তাদের দলীয় ইন্টারেস্টও থাকতে পারে, কিন্তু সেটা পরবর্তীতে সার্ভে করে দেখব এবং সাধারণ মানুষকে সেটা আমি জানাবো। তবে এদিনের পথসভায় দেখা যায়নি বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া ও বনগাঁ জেলা বিজেপির সভাপতি রামপদ দাসকে, যা নিয়ে কটাক্ষ করেছে তৃণমূল। ওদের তো গোষ্ঠীগন্ধনে জর্জরিত, ওদের এই সামান্য কয়েকটা লোক, তার মধ্যে ওরা দ্বিধা বিভক্ত গোষ্ঠী, ছোটো ছোটো 3-4 করে একটা গ্রুপ, ওদের কারোর সাথে কারোর কোনো সম্পর্ক নেই, কারোর সঙ্গে কারোর কোনো যোগাযোগ নেই, যে যার মতন নেতা। অতএব এখান থেকে ভালো কিছু আশা করা যায় না, মানুষ এটা বুঝেছে বলেই আজকে মহকুমা জুড়ে আজকে মানুষের সেই আবার ঘুরতে শুরু করেছে। এটা ভারতীয় জনতা পার্টির প্রোগ্রাম, বনগাঁ দক্ষিণ মণ্ডল এবং বনগাঁ উত্তর পৌরমণ্ডল, এটা পৌরমণ্ডলের প্রোগ্রাম। আমি যদ্দূর জানি ওরা সকলকেই বলেছে এবং হোয়াটসঅ্যাপে মেসেজও দিয়েছে, বিধানসভায় কাজ থাকতে পারে বিধায়ক এবং জেলা সভাপতি, শুধু তো বনগাঁ না, 7টা বিধানসভা নিয়ে এই জেলা, তো উনি কল্যাণীতে আছে, আমি যদ্দূর জানি উনি কল্যাণীতে আছে। আমাকে যতটুকু ওই দক্ষিণ মণ্ডল সভাপতি সুবীর সরকার আমাকে বলল, উনি সকলকে বলেছে, উনিও আমাদের আমন্ত্রণ করেছে। সোম দাসের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ, শিমুলতলার মোড় যশোর রোড, সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।